ছেলে একদম ছোটখাটো তো যখন করোনার সময় সবাই আমরা বাসায় বসে মানে ওয়ার্ক ফ্রম হোম তো আমি যখন বোনাস ফাইল রিলিজ করতেছি তখন আমি একটা বোনাস দেখে চোখ আটকে গেছে আরে এটা তো একটা অনলাইন নাম্বার অনলাইন নাম্বারে এত টাকা বোনাস চলে আসে এটা কি আমার ভুল হয়েছে কিনা মানে ফার্স্ট বোনাসে অ্যারাউন্ড আপনার 90,000 টাকার উপরে আমার সাডেনলি আমারও শক লাগতেছে কি অবস্থা এরকম কোনো ভুল হয়েছে কিনা আমি আবার রিচেক দেখার পরে ছেলেটাও নতুন একদম নতুন মানে চিনি নেই আমি দেখি নেই এই অবস্থা কারণ করোনা সময় জয়েন করছে তখন তো হলো লকডাউন তো লকডাউন স্টার্ট ডায়মন্ড হয়েছে এবং লকডাউনে উসুলা করে সেটা ডাবল ডায়মন্ড হয়েছে আমাদের আকরাম হোসেন অনিক আপনার আইটিএসআই কোয়ালিফায়ার এটা মালয়েশিয়া যাবে যেটা হাসান হাজার যাবে আমাদের আকরাম হোসেন অনিকও যাবে এরকম 10 জন আপনার বাইরে ছবি দেখছেন 10 জনের মধ্যে আছে তো মালয়েশিয়া যাবে টিকেট রেডি সবকিছু রেডি সো আকরাম হোসেন অনিক কে মজা আমন্ত্রণ দিচ্ছে আমাদের ডাবল ডাবল সময় 2 মিনিট কারণ আমরা তো বলি যে ভালো লাগার কথা কিন্তু বলতে শেখা না কিন্তু জোর করে শেষ করতে হবে এখন আমি হবে অর্ধেকের বেশি লোক বলে নাই তাহলে কি আপনি ভালো নাই একটু রেল স্টেশনে গিয়ে দেখেন একটা লোকের হাত নাই দুইটা পা নাই চোখ নাই শুয়ে আছে গড়াগড়ি করতেছে তাদের থেকে আপনি ভালো আছেন না তাহলে আলহামদুলিল্লাহ বলা উচিত না একবার মন থেকে বলে আলহামদুলিল্লাহ তো পরিচয় দিয়ে শুরু করবো আপনি আকরাম হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়িতে তো আমার জয়েনিংটা যাত্রাটা লকডাউনের মধ্যেই হয় 2020-এর জুন মাসে এবং জয়েনিংটা হয় শাহজাহান ভাইয়ের মাধ্যমে শাহজাহান হাজি ননি আপনি অনেকেই চিনেন ফেরিতে তার বাসা আমি তাকে পূর্ব পরিচয় ছিল না তার সাথে আমার ফেসবুকে পরিচয় জয়েনিংটা স্টার্ট করি এরপরে আমার যাত্রাটা স্টার্ট হয় ঘরে বসেই লকডাউনের মধ্যে বাসা থেকে বের হওয়া যায় না এক বাসার লোক আরেক বাসায় যাওয়া যায় না মানে বের হওয়ার অপশন নাই চাইলেও পারতাম না তো ওখান থেকে আমার ব্যবসাটা স্টার্ট হয় তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট আমি আমার রাজবাড়িতে বসে নট অনলি রাজবাড়ি আমার সারা বিশ্বটা আমি বিজনেসটা স্টার্ট করতে পারবো এবং বিশ্বটাকে ইনকাম করতে পারবো এটা আমার মাথার মধ্যে ভালো কাজ করে তখন অনলাইনটাকে ইউজ করে কাজ করি ঘরে বসে শুধুমাত্র একটা ফোন ইউজ করে এই ফোন ইউজ করে আমার কালার স্টার্টিং পরে আমি 3 মাসে স্টারাজন কমপ্লিট করি এবং 5 মাসে স্টার রুবি কমপ্লিট করি এবং 7 মাসে আমি স্টার ডায়মন্ড আমার ডায়মন্ডটা কমপ্লিট করি এবং ডায়মন্ড হওয়ার পরে 6 মাস পরে 7 মাসে গিয়ে যখন ডায়মন্ড হই আমার প্রথম ডায়মন্ড হওয়ার পর ইনকাম আসে 1,01,000 টাকা ব্যাক ট্যাক্সকে হচ্ছে 90,000 টাকা হয় তো এর 7 মাস পর থেকে আমার 1,00,000 টাকার নিচে ইনকাম আসে নি আজকে আমার কাজের বয়স 3 বছর অর্থাৎ 2020-এর যাত্রা স্টার্ট জয়নিং ডে এই গত জুন মাসে আমার 3 বছর ফ্লাপ হয় তো আল্লাহ তাআলার অশেষ রহমতে নিজের চেষ্টা ছিল এখন আমার পজিশন ডাবল ডায়মন্ড এবং আমার টোটাল বিজনেস পার্টনার হচ্ছে 30,000 এবং 120টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে এবং আমি সহ আমাকে ডায়মন্ড 1 মাসে 14 এবং এবং ডায়মন্ড হচ্ছে ডায়মন্ড ম্যাক্সিমামই বাহিরের দেশে এখন আমি বলতে চাই যে একটা কথা যে দেখেন সফলতা কখনো এমনি এমনি আসে না এটা স্বপ্নে পাওয়া যায় না তার দোকানে কিনতে পাওয়া যায় না এটা আপনাকে অ্যাচিভমেন্ট করে নিতে হয় আজকে যারা অডিয়েন্সে আছেন এখানে ট্রেনিং অনেকেই করিয়েছে আমাদের সালাউদ্দিন পলাশ স্যার আছেন মার্কেটিং ম্যানেজার তার ট্রেনিং সেন্টার খুবই ভালো লাগছে আমার ফার্স্ট ক্লাস পর্যন্ত আমি নিয়েছি এবং আমাদের ক্যামিল জাহাঙ্গীর ভাই আছে তার আলোচনাটা খুব ভালো লাগছে বাস্তব মাফিক আলোচনা তো একটা জিনিস আমরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন সেটা সিদ্ধান্ত এমন কোন সিদ্ধান্ত নিয়েন না বসে বসে এটা ভাববেন না যে আজকে কোন সিদ্ধান্তই নেব না এটাই আমার সিদ্ধান্ত এই টাইপের সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল করবে আপনার সিদ্ধান্তই আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে ছোট্ট একটা গল্প করে আমি আমার আলোচনা শেষ করব 2 মিনিট টাইম আমার 1 মিনিট বেশি মনে বলি হচ্ছে চলেনি একটা একটা হচ্ছে মুরব্বী একটা রোড দিয়ে যাচ্ছে তো যাওয়ার পথে তাকে একটা ছেলে সিগারেট খাচ্ছে তো সিগারেট একসাথে 2টা সিগারেট খাচ্ছে কয়টা একসাথে 2টা সিগারেট খাওয়া দেখছেন আপনারা কখনো না ন্যাচারালি মানুষ একটা একটা করে খাবে দুইটা খাইলে দুইবারে খাবে কিন্তু একজন লোক 2টা সিগারেট একবারে খাচ্ছে মানে ফোটে দিয়ে তো মুরব্বীর কাছে একটু কিবিসি লাগছে আসলে ঘটনা নাকি তো ছেলেকে ডাকছে বাবা একটু এদিকে আসো আমি তো জীবনে আমার এই বয়সে দেখি নাই একজন ব্যক্তি 2টা সিগারেট একসাথে খায়
তাহলে তুমি দুইটা সিগারেট একসাথে খাচ্ছো কারণ কি? কয় আঙ্কেল বললেন না, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমরা একসাথে থাকতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে খাইতাম, যা করতাম একসাথে করতাম, সিগারেট যখন খাইতাম দুইজন একসাথে একসাথে খাইতাম, কিন্তু আমার বন্ধুটা কিছুদিন আগে মারা গেছে, এর জন্য সে তো আর নাই, এর জন্য আমারটাও আমি খাই তারটাও আমি খাই, দুইজনে সিগারেট একসাথে খাই। তিন চার মাস পরে মুরব্বী হক কথাটা শুনে অবাক হয়ে চলে গেছে, তিন চার মাস পরে ওই পথ দিয়ে আবার যখন যাচ্ছে তখন দেখে ওই ছেলেটা দুইটা সিগারেট খায় না একটা সিগারেট খায়, তখন আবার তার মধ্যে একটা কিবিসে জন্মেছে, কি রে তিন মাস আগে দুইটা খাইতো এখন একটা খায় কারণটা কি? আবার ডাক দিছে বাবা একটু এদিকে আসো, তোমার তুমি না দেখলাম তিন মাস আগে দুইটা সিগারেট খাইতো এখন একটা খাও কারণ কি? কয় আঙ্কেল বললেন না আমি বুঝছি সিগারেট খাওয়া ভালো না, এটা খেলে ক্যান্সার হয়, এটা মৃত্যুর কারণ, এই জন্য আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, বাট আমার বন্ধু তো নাই ওর তা ছাড়তে পারিনি। আমি আবারও বলি আমি রাজবাড়ি থেকে বিজনেস স্টার্ট করছি, আমি যার মাধ্যমে জয়েন করছি তার সাথে দেখা হয়েছে আমার সাত মাস পরে, মানে ডায়মন্ড হওয়ার পরে যখন লকডাউন শিথিল হয় ঢাকাতে একটা প্রোগ্রাম হয় তখন আমার তার সাথে দেখা হয়, এবং সেই আমি ঢাকা হেড অফিস আমি আমি যাই পরিদর্শন করি বা ম্যানেজমেন্টের সাথে আমার দেখা হয়, সাত মাস কিন্তু আমি কাউকে দেখিনি। এই জন্য আমি আপনাদেরকে বলবো কে কার মাধ্যমে জয়েন করছেন ডাজেন্ট ম্যাটার, বাট সিদ্ধান্ত নিয়ে যদি আপনি কাজটা শুরু করতে পারেন আগামী তিন বছর পর আপনি স্টেজে এসে বলবেন আমি ডাবল ডায়মন্ড, আমিও মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করি, আমিও বিভিন্ন দেশে ভ্রমণ করব, এবং আল্লাহ তালা রশিদ রহমতে অলরেডি যে আমাদের টিএসআইটি অ্যাচিভমেন্ট অলরেডি মালয়েশিয়ার টু এক ইনশাল্লাহ বাংলাদেশ থেকে দলজন যাবে তার মধ্যে আমিও আছি, যদি দেখেন আপনি ওই ক্যালকুলেশন করে দেখবেন যে আঠাইশের উপর চব্বিশ পঁচিশ বছর বয়স, চব্বিশ পঁচিশের একটা ছেলে প্রতি মাসে আপনার মোবাইল ব্যবহার করে জাস্ট যদি দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে, ক্যান ইউ ইমাজিন? সো একশো ষোলোটা দেশে বিজনেস যায় নাই এখন পর্যন্ত একটা দেশে, ইন্ডিয়াতে গেছে শুধু ডিএক্সএন এর প্রোগ্রামে গত বছর, আর এবার মালয়েশিয়া যাবে যে যাত্রা শুরু। সো মাই ফ্রেন্ড ডিএক্সএন